রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজ রসুন ও আদার দাম নিয়ন্ত্রণে চলছে ভোক্তা অধিকারের অভিযান। সেখানে আছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, জানাবেন যে ভোক্তা অধিকারের অভিযানে বাজারে কোনো প্রভাব পড়ছে কিনা? আশিক, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। জানতে চাচ্ছিলাম যে ভোক্তা অধিকারের যে অভিযান চলছে সেটাতে বাজারে কোনো প্রভাব পড়ছে কিনা। চেষ্টা করছে যে বাজারের যারা ক্রেতাদের কাছ থেকে অল্প দামে পেঁয়াজ কিনে বিক্রেতাদের কাছ থেকে খুব বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে, এমন কিছু অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু ভোক্তা অধিকারের একটি দল সকালে এই শ্যামবাজার অভিযান শুরু করেছে। সেই অভিযানটা কিন্তু এখনও চলছে। আমরা দেখেছি এখানে দুইটি প্রতিষ্ঠানের মূল্য তালিকা না থাকে, তাদেরকে পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং তারা বলছেন যে ভোক্তা অধিকারের যারা কর্মকর্তা রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন, তারা কিন্তু বারবারই বলেছেন যে এই ভোক্তা অধিকারের যে অভিযান এটি কিন্তু চলতে থাকবে। এবং এই পেঁয়াজের বাজার যদি অস্থিতিশীল করার কেউ চেষ্টা করে, কেউ যদি চিন্তা করে যে গত বছরের মতো যে পেঁয়াজের অন্যান্য দ্রব্যমূল্যের মতো যদি পেঁয়াজের দাম বেড়ে যায়, তাহলে কিন্তু যারা এই প্রতিষ্ঠান বা যারা এই মালিকপক্ষ যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বাজার মনিটরিংয়ে তাদের এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি পাশের আরেকটি যে আড়ত রয়েছে সেখানেও কিন্তু ভোক্তা অধিকারের অভিযান চলছে, তাদের এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে এমনটি কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে আশিক।